প্রায় 20 বছর পর কাল লক্ষ্মীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করবেন মজু চৌধুরীর হাটে নৌবন্দর, নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সহ 10টি প্রকল্পের, এছাড়াও 17টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। এ উপলক্ষে তরুণ ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো শহর। দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। লক্ষ্মীপুর প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট, জানাচ্ছেন শামীম আহসান। মঙ্গলবার লক্ষ্মীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 20 বছর পর এটি শেখ হাসিনার লক্ষ্মীপুর সফর। এদিন বিকেল 3টায় লক্ষ্মীপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। লক্ষ্মীপুর জেলাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে মাননীয় প্রধানমন্ত্রীকে লক্ষ্মীপুরে বরণ করার জন্য। সফরকালে মজু চৌধুরীর হাটে নৌবন্দর ও নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সহ 10টি প্রকল্পের উদ্বোধন ও 17টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমাদের লক্ষ্মীপুর একটা ইকোনমিক জোন হবে, আমাদের হাসপাতাল উন্নত হবে, 250 শয্যা উন্নত হবে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জনসভা স্থল সহ আশেপাশের এলাকায় স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা এবং আমরা 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। আমাদের পোশাকে পুলিশ মোতায়েন থাকবে, সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে এবং পর্যবেক্ষক পুলিশ মোতায়েন থাকবে। সেই সাথে সুইপিং টিম থাকবে, আর্চওয়ে গেট থাকবে এবং টোটাল স্টেডিয়াম এলাকাটা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে লক্ষ্মীপুর শহর। তরুণ ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও আলোকসজ্জায় সাজানো হয়েছে রাস্তাঘাট। চলছে জোর প্রচার প্রচারণা। দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।